গাঁধীনগরে চাঁদের হাট, হলদিয়ায় এখনও কার্যত অমাবস্যা। গাঁধীনগরে সোমবার শেষ হলো ভাইব্রেন্ট গুজরাত, মঙ্গলবার থেকে হলদিয়ায় বেঙ্গল লিডস, এবার দ্বিতীয় বছরে পা। লক্ষ্য, ঘরে বাইরে লগ্নিকারীদের কাছে রাজ্যের শিল্প সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক বার্তা দেওয়া। কিন্তু শিল্প সম্মেলন হলেও শিল্প কতটা আসবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি ভাইব্রেন্ট গুজরাতে চাঁদের হাট বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন দুই অম্বানি ভাই মুকেশ ও অনিল, টাটা গোষ্ঠীর সদ্য প্রাক্তন কর্ণধার রতন টাটা, নতুন কর্ণধার সাইরাস মিস্ত্রি, আদি গোদরেজ, আনন্দ মহিন্দ্রা, কুমারমঙ্গলম বিড়লা, গৌতম আদানি, উদয় কোটক, আইসিআইসিআই এর চন্দা কোচার, এইচডিএফসির আদিত্য পুরী। এবার পশ্চিমবঙ্গে বেঙ্গল লিডস। দেশের প্রথম সারির কোন কোন শিল্পপতি আসছেন এই শিল্প সম্মেলনে? রবিবারও এ ব্যাপারে ধোঁয়াশা রেখে দেন খোদ শিল্পমন্ত্রী। ততক্ষণ না তারা ওইখানে পৌঁছাচ্ছেন হলদিয়া বলে কথা, কারা করা কনফার্মেশন তখনই দেব হলদিয়া গিয়ে বসে। তবে 24 ঘন্টা আগে পর্যন্ত দেশের প্রথম সারির কোনো শিল্পপতিরই বেঙ্গল লিডসে যোগ দেওয়ার খবর নেই, আসার খবর নেই পিকি, অ্যাসোচ্যাম এবং সিআইআই এর মতো তিনটি জাতীয় বণিক সভার শীর্ষকর্তাদের। আসতে পারেন আইটিসির এক্সিকিউটিভ ডিরেক্টর কুরুশ গ্রান্ট, শঙ্কর নেত্রালয়ের চেয়ারম্যান এমেরিটাস এস এস বদ্রীনাথ, ম্যাটিক্স গোষ্ঠীর ভাইস চেয়ারম্যান নিশান্ত কানোরিয়া, রাশিয়া এবং সিঙ্গাপুরের দুটি বাণিজ্য প্রতিনিধি দল। এই পরিস্থিতিতে বেঙ্গল লিডস নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। বেঙ্গল লিডস নেতৃত্ব দিচ্ছে এখন নারী নির্যাতনের ব্যাপারে, বেঙ্গল লিডস বাজার থেকে ধার করার ব্যাপারে, বেঙ্গল লিডস ইন ড্রাইভিং আউট ইন্ডাস্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায় অনর, শিল্পের জন্য তার সরকার জমি অধিগ্রহণ করবে না, ইনফোসিস বা অন্য কোনো সংস্থাকে দেওয়া হবে না বিশেষ অর্থনৈতিক অঞ্চলের তকমা। এছাড়াও ব্যাংক, বিমা, পেনশন এবং খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের মতো সংস্কারমুখী পদক্ষেপেরও ঘোর বিরোধী মমতা। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজনৈতিক অশান্তি তো রয়েইছে। শিল্পমহলের একাংশের মত, এই পরিস্থিতিতে রাজ্যে লগ্নি নিয়ে বিনিয়োগকারীদের মনে নানা আশঙ্কা। বিভিন্ন মহলে প্রশ্ন, বেঙ্গল লিডস করে সরকার শিল্পপতিদের বিনিয়োগের বার্তা দিলেও রাজ্যে আদৌ শিল্প আসবে তো? এবিপি আনন্দ।